ডিসি পদায়ন নিয়ে উত্তেজনা থামছে না অসন্তোষ রূপ নিয়েছে হট্টগোলে সর্বশেষ জেলা প্রশাসক পদে যোগদানে বিরত থেকে আগের কর্মস্থলে কাজ করে যেতে বলা হয়েছে এরই মধ্যে আট জেলার ডিসি নিয়োগ বাতিল করা হয়েছে আর চার জেলার ডিসিদের রদবদল করা হয়েছে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ বলেন কর্মক্ষেত্রে প্রবেশের আগেই যদি বলা হয় তারা আগের সরকারের সুবিধাভোগী তাহলে চৌষট্টি জেলা প্রশাসক কোথায় পাওয়া যাবে তামানা তাহসেন খানের প্রতিবেদন উনষাট জেলা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারির ঘটনায় মঙ্গলবার সচিবালয়ে হট্টগোল করেন পদবঞ্চিতরা এ ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলিসুর রহমান সাত কর্মদিবসের মধ্যে এটার প্রতিবেদন রিপোর্ট সুপারিশ সহ দাখিল করতে হবে টাঙ্গালের যিনি ছিলেন তাকে পঞ্চগড়া দেওয়া হয়েছে আর একজন নীলফামারিতে যিনি ছিলেন তাকে টাঙ্গালিয়ে দেওয়া হয়েছে আরেকজন উনি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় নাটোরে ছিলেন ডিসি তাকে লক্ষ্মীপুর দেওয়া হয়েছে নাটোরে ডিসি লক্ষ্মীপুর আর যিনি পঞ্চগড়ে ছিলেন তাহলে তিনি বলেন যে আট জেলা প্রশাসক নিয়োগ বাতিল করা হয়েছে তারা পূর্বের দায়িত্ব পালন করবেন যে আট জেলা থেকে ডিসি পদ বাতিল শব্দটাই বাংলা প্রযুক্তি ইংরেজি দরকার নেই উইথড্র তার মধ্যে উইড্রো হলে এক নম্বর হলো লক্ষ্মীপুর জেলা এটা কোনো সিরিয়ারিটি কোনো প্রায়োরিটি নাই জয়পুরহাট কুষ্টিয়া রাজশাহী সিরাজগঞ্জ শরীয়তপুর দিনাজপুর রাজবাড়ি এবং এ আটটা সাত সচিবের শূন্য পদ আছে তা দ্রুত পূরণ করা হবে বলেও জানান তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমাল হোসেন আজাদ বলেন ডিসি নিয়োগের বিষয়ে প্রতিবাদ করার বিষয়টি শোভনীয় হয়নি আমার আগে যদি আপনি প্রি কনসেপ্ট বলেন যে এদের সবাই স্বৈরাচারের আমলের বেনিফিশিয়ারি উপকারভোগী তাহলে ডিসি আমরা কোথায় পাবো সাত জনের তালিকায় যদি নাম থাকলে কেউ মনে করে আমি রিসিভ হয়েছে এটা কি ঠিক হবে আমাদেরকে বলেছে যে আপনারা বাছাই করে ষাট জন আওয়ামী লীগ সরকারের চূড়ান্ত করা স্বাস্থ্য সুরক্ষা আইনটি অনুমোদনের জন্য আগামী সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপিত হবে বলেও জানান আকমল হোসেন আঠারো হাজার তিনশো আশি জন আহত হয়েছেন ছয়শো পঁচিশ জন প্রাণ হারিয়েছেন তামানাথ হাসিন খান এস এ টিভি ঢাকা